বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, মিনিমা গ্লোবাল নোট মাইনিং এর নতুন আরেকটা আপডেট বেরোয় নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত মিনিমা গ্লোবালের ইনসেন্টিভ প্রোগ্রামের আপডেট কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে মিনিমা গ্লোবালের যে ইনসেন্টিভ যে প্রোগ্রামটা রয়েছে, আমাদেরকে যে ডেইলি নোট ইউজ করার জন্য যে একটা করে মিনিমা কয়েন দিত, সেটা এখন কেন দিচ্ছে না এবং আমাদের টোটাল কয়েনের সাথে সেটা অ্যাড হচ্ছে না। এবং পাশাপাশি হচ্ছে এখানে যে লাস্ট পেঞ্জ যে ডেটটা রয়েছে, এই ডেটটা কিন্তু আমাদের প্রতিদিনের ইনসেন্টিভ প্রোগ্রামের যে ডেটটা থাকতো সেই ডেটটা কিন্তু এখানে চেঞ্জ হতো, বাট সেটা কিন্তু 31 ডিসেম্বরের পর কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। সো আপনাদের প্রশ্ন যে ইনসেন্টিভ প্রোগ্রামকে আদৌ কি অফ করে দেওয়া হয়েছে কি না, অফ করে না দেওয়া হলে কেন আমাদের কয়েনটা টোটাল কয়েনের সাথে অ্যাড হচ্ছে না। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম যে মিনিমা গ্লোবালের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েশান 31 ডিসেম্বরের পর সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে এবং 31 ডিসেম্বরের পর আপনারা চাইলে আর মিনিমা গ্লোবালের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। শুধুমাত্র পুরাতন ইউজার যারা রয়েছেন, পুরাতন অ্যাকাউন্টধারী যারা রয়েছেন, শুধুমাত্র তারাই এই ইনসেন্টিভ প্রোগ্রামের যে কয়েনটা সেটা তারা পাবে এবং তারা প্রতিনিয়ত নোট ভিজিট করার মাধ্যমে এই কয়েনটা তারা কালেক্ট করতে পারবে। এবং তারা তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু তারা সেই বার্তাগুলো দিয়েছে। পাশাপাশি হচ্ছে তাদের টুইটারে কিন্তু তারা অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারা কিন্তু বলেই দিয়েছে যে ফ্রম দ্য 1 জানুয়ারি 2023 ইউর রেওয়ার্ডস মে লুক দ্য অ্যাবভ স্টপড অ্যারাইভিং। মানে এখানে যেটি বলা হচ্ছে যে 1 জানুয়ারি থেকে আপনার যে রেওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে আপনার যে টোটাল যে কয়েনটা রয়েছে সেখানে অ্যাড হওয়া থেকে। তারপর যেটি বলা হচ্ছে, হাউএভার ডোন্ট ওয়ারি, উই আর কিপিং ট্র্যাক অ্যান্ড অল আর্ন রেওয়ার্ডস উইল বি পেইড অ্যাজ উই মুভ ইন টু মেইনেট। এবং তারা বলেছে 1 জানুয়ারি থেকে আপনার টোটাল যে মিনিমা নোট মাইনিং যে কয়েনটা রয়েছে ইনসেন্টিভ কয়েনটা, সেটা আপনার টোটাল কয়েনের সাথে যোগ হবে না, বাট যখন মেইনেটটা লঞ্চ করা হবে তখন আমাদের যে সম্পূর্ণ কয়েনটা রয়েছে সেই কয়েনটা হচ্ছে তারা অ্যাড করে দেবে আমার টোটাল কয়েনের সাথে। সো অনেকে প্রশ্ন করেছেন যে এটা নোটটাকে আমরা ওপেন রাখবো কি না, কারণ তারা তো আমাদেরকে কয়েন দিচ্ছেন 31 ডিসেম্বরের পর। সো আমি আপনাদেরকে বলবো, তারা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছে। এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু তারা 31 ডিসেম্বর তাদের মিনিমা গ্লোবালের যে অফিসিয়াল টেলিগ্রাম রয়েছে সেখানে তারা দিয়ে দিয়েছে। তারা বলেছিলো যে 1 জানুয়ারির পর আপনার যে ইনসেন্টিভ যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা আপনার টোটাল কয়েনের সাথে যোগ হবে না, বাট যখন তারা মিনিটটা লঞ্চ করবে, মিনিট লঞ্চ করার সাথে সাথে হচ্ছে আপনার টোটাল কয়েনের সাথে তারা এই তারা যে যে আপনি এতদিন যে নোড ইউজ করেছেন সেটার জন্য আপনি যে কয়েনটা পাবেন সেটা তারা টোটাল অ্যাড করে দিবে মিনিট লঞ্চ করার পরে। আপনার কোনো কয়েন তারা এখানে আপনার যে অফ রাখবেন, আপনি প্রত্যেক দিনের জন্য যদি একটা করে যে কয়েনটা পাচ্ছেন সেটা ওরা মিনিট লঞ্চ করার পরেই আপনার টোটাল কয়েনের সাথে তারা অ্যাড করে দেবে। এবং পাশাপাশি হচ্ছে রেফার কমিশন আমরা যেটা পাইতাম সেটাও কিন্তু তারা মিনিট লঞ্চ করার পরেই আমাদের টোটাল কয়েনের সাথে তারা অ্যাড করে দেবে। সো আপনার মূলত কাজ হচ্ছে এখন আপনার নোটটা প্রতিদিন ভিজিট করা এবং প্রত্যেক দিন নোটটা ভিজিট করা। এবং আপনারা যারা নোড ইউজ করেন তারা এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কী বলে এটাকে একটা নোটিফিকেশান কিন্তু তারা আমাদের যে নোটিফিকেশান হোম পেজে তারা দিয়ে দেয় দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু ডেট 2 জানুয়ারি 2 তারিখ 2023 কিন্তু সেটা শো করছে দেখতে পাচ্ছেন, বাট তাদের ওয়েবসাইটে কিন্তু তারা সেটা শো করাচ্ছে না। সো এটা নিয়ে আসলে কনফিউশন থাকার কোনো কারণ নেই। আপনার নোট কিন্তু মাইনিং নোট কিন্তু নিয়মিত অনগোয়িং চলছে, কোনো রকম সমস্যা নেই। আপনার শুধু কাজ হচ্ছে প্রত্যেক দিন একবার করে হলো মিনিমাম আপনার নোটটাকে ভিজিট করা। এবং পাশাপাশি হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপটা আপডেট দিয়ে নেওয়া যদি আপডেট দেওয়া না থাকে। ওকে, সো আপনার যদি অ্যাপটা আপডেট দেওয়া না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। এবং তারা বলেছিল যে 31 জানুয়ারির আগে হচ্ছে তারা বলেছিল যে তারা তাদের মিনিমা যে নোট মাইনিং অ্যাপটা রয়েছে এই মাইনিং অ্যাপটা হচ্ছে তারা একটা আপডেট নিয়ে আসবে। এবং আপনারা অবশ্যই 31 জানুয়ারির আগে আপনারা এই নোটটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের যে ডেইলি মাইনিংয়ের যে ইনসেন্টিভ প্রোগ্রামের যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা আমাদের মিনিট লঞ্চ করার সাথে সাথে হচ্ছে আমাদের টোটাল কয়েনের সাথে যোগ হয়ে যাবে। সো যারা এই নোটটা মাইনিং করছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রত্যেক দিন মিনিমাম একবার হলেও হচ্ছে আপনি আপনার নোডে প্রবেশ করে আপনার ভিজিটটা করবেন, তাহলে হচ্ছে আপনার ইনসেন্টিভটা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ভিজিট না করেন তাহলে হচ্ছে আপনার ইনসেন্টিভটা হয়তো তারা অফ করে দেবে। সো কেউ মনে করবেন না যে আপনার যে টোটাল কয়েনের সাথে ডেইলি যে নোড মাইনিং কয়েনটা দিত সেটা অফ করে দিয়েছে বিদায় আপনি নোড মাইনিংটা নোডটা অফ করে দেবেন। যদি আপনি ডেইলি যদি আপনার নোটটা আপনি ভিজিট না করেন তাহলে হচ্ছে তারা হয়তো আপনার ইনসেন্টিভটা তারা বন্ধ করে দিতে পারে। সো যারা
কনসাসলি এটা ভিজিট করবে শুধুমাত্র তারাই মেইনেট লঞ্চ করার পরে তাদের এই নোড যে ইনসেন্টিভ যে যেটা রয়েছে সেটা তাদের মেইনেট লঞ্চ করার পরে টোটাল কয়েনের সাথে তারা তারা অ্যাড করে দেবে সো ফ্রেন্ডস মিনিমা গ্লোবাল এই নোড এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা নোড মাইনিং যেটা আমার কাছে মনে হয়েছে যে মাইনিং অ্যাপের মধ্যে এই যাবৎকালে সবচেয়ে এক্সেপশনাল একটা নোড মাইনিং অ্যাপ মিনিমা এবং এটা টোটাল সাপ্লাই হয়েছে 1 বিলিয়ন কয়েন সো তার মধ্যে মাত্র 30% কয়েন হচ্ছে তারা নোডের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করবে বাকিগুলো প্রিসেল আইসিও প্রিসেল রয়েছে সেগুলোর মাধ্যমে তারা সেটা ডিস্ট্রিবিউট করবে সো যারা মিনিমা গ্লোবাল ইনসেন্টিভ প্রোগ্রামে অ্যাকাউন্ট করেছেন তারা অবশ্যই অবশ্যই প্রতি 24 ঘন্টা মিনিমাম একবার হলে আপনার নোডটা আপনি ভিজিট করবেন তাহলে হচ্ছে আপনার নোডটা আপ টু ডেট থাকবে এবং আপনার যে কয়েনটা রয়েছে মিনিমা কয়েনটা সেটা আপনি পাবেন কেউ মিস করবেন না আদারওয়াইজ আপনার নোড অফ হয়ে গেলে কিন্তু আপনি এই কয়েনটা পাওয়া থেকে বিরত থাকবেন মিনিট লঞ্চ করার পরে সো প্রতি হচ্ছে মোটামুটি আজকের ভিডিও এবং নতুন অ্যাকাউন্ট যারা করানে তাদের জন্য সমবেদনা কারণ আপনি নতুন করে অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নেই কারণ 31 ডিসেম্বর তারা সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট করা অফ করে দিয়েছে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের এই অপরচুনিটিটা অবশ্যই কেউ মিস করবেন না তারা নিয়মিত নোড ভিজিট করবেন এবং আপনার নোডটা আপনি সক্রিয় রাখবেন সো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ